الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة تكبر الله على ما هداكم لعلكم تشكرون. وقال سبحانه وتعالى في موضع آخر: قد أفلح من تزكى وذكر اسم رب عليه أمرنا فهو رد. سمعت مسجد المصلي প্রশংসা, আরাধনা, উপাসনা, ইবাদত সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে এই পবিত্র মাস, পবিত্রময় মাস রমজানুল মোবারক সুস্থ শরীরে তার ইবাদতের মধ্য দিয়ে সিয়ামরত অবস্থায় অতিবাহিত করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে এটাকে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআন থেকে সূরা বাকারার একটা আয়াতের অংশ বিশেষ এবং সূরা আলা থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি এবং দুইটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেগুলোকে সম্মুখে রেখেই সংক্ষিপ্ত জুমার খুতবা, ঈদুল ফিতর, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কীভাবে ঈদ উদযাপন করা যায় এ নিয়ে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করবিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈদের কথায় আসার পূর্বে আপনাদের জানা কথা আবার একটু বলে নেওয়াটাই ভালো, যে মাস আমাদের সামনে অতিবাহিত হয়ে গেল বা আজ পর্যন্ত রমজানুল মোবারক, রমজান মাস, সূর্য যেমনই ডোবা শুরু হলো রমজান শেষ হয়ে শাওয়াল শুরু হয়ে গেল। তাহলে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, এ সমস্ত কিছু পাওয়ার যে মাসটা আপনার আমার কাছে ছিল এটা চলে যাচ্ছে। এর জন্য আপনি আমি কতটা পরিমাণে ক্ষমা চাইতে পেরেছি, আদৌ কি পেরেছি, নিজের পাপকে জনাঞ্জলি দিয়ে, নিজের পাপকে বিসর্জন দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা রূপে নিজেকে গড়ে তুলতে আমরা পেরেছি। আজকে আমাদের কাছ থেকে সেই সুযোগটা চলে যাচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে। আবার আগামী বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত রাখবেন নাকি আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ জানি না, কেউ জানি না। তারপরেও আমরা এত উদাসীন, এত উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বরংচ আমাদেরকে ডাক দিয়েই বলেছিলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিশ শাররি ওয়াদ দাররি ওয়াল কাযিমিন আল গায়দ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ছুটে এসো, দৌড়িয়ে এসো তোমার প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে। জান্নাত পাওয়ার একটা অন্যতম মাধ্যম। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আপনারা যেগুলো শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফতিহাত আবু আবুল জান্না, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। কেন? এই জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। তারপরেও যারা আমরা আমাদের পাপগুলোকে পরিত্যাগ করতে পারিনি, যারা আমরা আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করতে পারিনি, যারা আমরা আমাদের পাপগুলোকে পরিত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে আসতে পারিনি, সত্যিই আমরা হতভাগা। আজকে তার শেষ দিন যেতে চলেছে, এই সময়টাকেও নষ্ট না করে, এই কদিনও যদি আপনার না হয়ে থাকে, এই গুটি কয়েক ঘন্টা, এই সময়টাও একান্তে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার জন্য অতিবাহিত করার আপ্রাণ চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই যে মাস, এই মাসটা যাওয়ার পরে শাওয়াল মাস যখন শুরু হলো, এই শাওয়াল মাস, এই মাসটাকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে বন্দেগিতে এই মাসটা উদযাপন করার কারণে شهر رمضان الذي انزل فيه القران هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا عسر ولتكملوا العده ولتكبر الله على ما هداكم لعلكم تشكرون এই যে আয়াত লম্বা চওড়া আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করলেন, রমজান মাসের গুরুত্ব ইত্যাদির বর্ণনা করার পরে শেষে গিয়ে বলছেন ولتكملوا العده ولتكبر الله, শেষে তোমাদেরকে দেওয়া হলো আনন্দের দিন, আর সেই আনন্দের দিনে কি করবে, তুকাব ঘোষণা করবে। তাহলে ঈদুল ফিতর এর প্রধান যেটা, প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালি, পাপগুলোকে বিসর্জন দিতে পারছি না। সুতরাং সম্মানিত উপস্থিতি, ঈদ উদযাপন আমাদেরকে করতে হবে ইবাদতের মাধ্যম দিয়ে। কিছু সুন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেই মোতাবেক আমাদেরকে করতে হবে। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ঈদ উদযাপন করতে পারি না। ঈদের জন্য এক ডজন করে মানে ড্রেস পোশাক কিনে রাস্তায় ড্রেস পোশাক এক একবার বেরোচ্ছে, এক একটা ড্রেস পরে, আর আমি মনে করছি এটা আমার জন্য অত্যাধিক আনন্দের খুশির ঈদ, এটার নাম ঈদ নয়। ঈদ এটার নাম নয় যে তুমি নতুন পোশাক পরিধান করেছো, বরং ঈদ হচ্ছে এটাই যে তুমি রমজান মাসকে যেভাবে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে উদযাপন করেছো, বিদায়ের বিদায় লগ্নে এসে নিজের মানে শিয়ামগুলোকে পরিশুদ্ধ করবো, এবং প্রকৃত অর্থে যে জাকাত আমাদের উপর খরচ হয়েছে ধনসম্পদের, এই জাকাতের কথা আমরা আল্লাহর আলামিন এই আয়াতের মধ্যে বলতে চেয়েছি। কেন? জাকাতের দ্বারা তার ধনসম্পদ পরিশুদ্ধ করবে, মানে এক কথা জাকাত এর মধ্যে সমস্ত কিছু ঢুকে আছে, পাপকে বিসর্জন দেওয়া, পাপকে পরিত্যাগ করা, নিজেকে সংশোধন করা, নিজের মধ্যে নিজের মাল ধন সম্পদ সমস্ত কিছুকে পরিশুদ্ধ করা, এ কথা আল্লাহর আলামিন। সেই নিয়ম গুলো নীতি গুলো আমরা কিভাবে পালন করছি সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। আমরা কোরআনে ও সুন্নাহে লিখে সেগুলো কিভাবে উদযাপন করা যায় নিয়ে ইমাম সাহেবের সালাতে দাঁড়ানোর আগে পর্যন্ত প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহর বড়ত্ব ঘোষণা করার জন্য নিজ বলে করতে থাকতে হবে।
এরপরেও বাড়তি অংশ রয়েছে ইমাম আকবর কামিল আলহামদুলিল্লাহ কাসিরা সুবহানাল্লাহ প্রথম আসিলা এই অংশ নিয়ে বিরাত রয়েছে আমাদের মাঝে কেউ কেউ বলেছে যে এটা পড়া ভালো কেউ বলছে যে না এটা হাদিসে ঈদের তাকবীর হিসেবে বর্ণিত হয়নি সুতরাং না পড়াই ভালো কেউ যদি পড়ে সেটা আমরা বলবো না যে মারাত ভুল করেছে কেউ যদি না পড়ে তা আমরা বলবো না যে ব্যক্তি অনেক ক্ষতি করেছে পড়া যেতে পারে এটা আমাদেরকে নিজ গতিতে করতে থাকতে হবে আল্লাহ বড়ত্ব ঘোষণার ক্ষেত্রে আমরা তো কার্বন ত্রিপন কেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন আপনি যার জন্য ইবাদত করছেন মন্দানি করছেন যার জন্য ঈদের সালাত আদায় করতে আমরা যাচ্ছি তার বড়ত্ব তিনি যে সব থেকে বড় এই ঘোষণাটা দিতে গিয়ে আমরা এত কৃপণ কেন ইমামদের বলবে নিজগতিতে বলে তারপরে করবো কেন আমি দেখি চাই না আমি আল্লাহ যে সব থেকে বড় এই তাওহীদের বার্তা পৃথিবীর বুকে মানুষকে জানাতে চাই না ঘোষণা দিতে চাই না সেই ঘোষণার জন্য আপনাকে নিজের ব্যাপারে শিখতে হবে সমস্ত কাজের জন্য আপনি নিজের ব্যাপারে শিখে নিয়েছেন আপনার বাড়ি গাড়ি জমি জায়গা ছেলে মেয়ে মানুষ করা থেকে নিয়ে পরিবার পরিচালনা করা সব কিছুর জন্য আপনি নিজের নিজের ব্যাপারে শিখে নেবেন আর এই সবগুলোর ঊর্ধ্বে পৃথিবীর ঊর্ধ্বে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যে খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড়ত্ব ঘোষণা করার ক্ষেত্রে আপনি এত কি বলে গেলেন সুতরাং নিজের গতিতে একইভাবে আপনাকে প্রথমেই বাইবেল পড়ার দরকার দিয়ে ঈদুল ফিতরকে স্বাগত জানাতে নাম্বার দুই ঈদুল ফিতরে আপনি যাবেন এই যাওয়ার নিয়ম আমি সম্পূর্ণ বুঝে এসেছি পায়ে হেঁটে যাওয়াটাই হচ্ছে যে রাস্তা দিয়ে আপনি গেলেন অপোজিট রাস্তার যদি ব্যবস্থাপনা থাকে তাহলে দ্বিতীয় রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসাটা হচ্ছে সুন্নাত একটা রাস্তা দিয়ে গিয়ে করতে গেলে অপর আরেকটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যদি আপনি বাড়ি ফিরে আসবেন এটা হচ্ছে সুন্নাত আর আপনার নেই একটাই রাস্তা যে রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে ওই রাস্তা দিয়ে ফিরে আসতে হবে নিরুপায় আপনি ফিরে আসতে কোনো অসুবিধা নেই সুন্নাত হচ্ছে কোনো দিক দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসবে এই সুন্নাতের উপর আমাদের কাপড় ঈদের মাঠে যখন আমরা গেলাম উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে প্রথম কাজ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يأخذ يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوس على صفوفهم আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার জন্য বের হতেন ইলা মুসাল্লা এবং ঈদগাহে উপস্থিত হতেন ঈদগাহে যখন উপস্থিত হতেন ফাআওয়ালা শাইইন ইয়াবদাউ বিহি সালাহ সেখানে কোন কাজ সম্পাদন করার পূর্বে তিনি সালাত আদায় করতেন তাহলে ঈদের মাঠে গিয়ে যাবতীয় কার্যকলাপকে বন্ধ করতে হবে প্রথমে যে কাজ সেটা হচ্ছে সালাত ঈদের মাঠে গিয়ে প্রথমে আদায় করে নেওয়া আদায়ের গণনা করা তারপর সালাত আদায় করা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত তিনিও দান সাদাকার কথা বলেছেন কিন্তু কখন সালাতে পরে খুতবার পরে সুতরাং সেই জায়গাটা আমাদেরকে আসতে হবে আমাদের হাদিস আছে যেটা আদা মামালা ইকামা ঈদের সালাতের জন্য কোনো আজান এবং ইকামত থাকতো না একটা অধ্যায় রচনা করা হয়েছে বাপিদের আর হয়েছে যে ঈদের সালাতের জন্য কোনো আজান নেই আর কোনো ইকামত নেই আজান মানে আহ্বান করা ডাকা ডাকি ঈদের সালাতের জন্য নয় তাহলে ঈদের ওই ময়দানে ইমাম সাহেব সহ আরো কমিটির লোক কি করে বলতে পারে যে আপনারা যারা রাস্তায় আসছেন তাড়াতাড়ি চলে আসুন আর মাত্র 10-15 মিনিট সময় রয়েছে এই কথা বললেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হবে কেন হবে কারণ না আজান আমরা ইকামা আমরা আজান এটা আরবি শব্দ আজান মানে আহ্বান করা কোন রকম আহ্বান ছিল কোন রকম আহ্বান ছিল না আপনার ইবাদতের জন্য ফজরের সময় আপনাকে প্রিপারেশন দিতে হবে নেকি তো আপনি নেবেন আপনাকে প্রিপারেশন দিতে হবে আমার বর্ণনা রয়েছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন
এই মুসলিমরা ঈদের সালাতে দাঁড়িয়ে যাচ্ছে, তারপর ঈদের মাঠে ছুটে আসছে। ইবাদতের ক্ষেত্রে আসলে দুনিয়ার কোন কিছু পাওনা থাকলে সেখানে মানুষ আরো এক ঘন্টা দেড় ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। এটা কিসের খুশি, কিসের আনন্দ? যে আনন্দ আল্লাহ মহত্ব ঘোষণা করা, আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে কিছুক্ষণ আগে সেই জায়গায় নিয়ে যেতে পারে না, এটা আবার আপনার আমার কিসের আনন্দ? আপনি আমি আনন্দ বলতে গেলে বুঝতে পেরেছি নতুন জামা কাপড় পরা, বাড়িতে ভালো উন্নত মানের খাবার খাওয়া, রাস্তাঘাটে ঢাই ঢাই করে ঘুরে বেড়ানো, এটা আমরা বুঝেছি যে ঈদের আনন্দ আদব ঈদের আনন্দ এটা নয়। ঈদের আনন্দ হচ্ছে আল্লাহর বরাত ঘোষণা করা, তার ইবাদত বন্দেগির মধ্য দিয়ে নিজের হৃদয়ে তৃপ্তি অর্জন করা, যে আনন্দটা এখানে মধ্যে আসবে সেই আনন্দটাকে বলা হয়েছে ঈদ। আমরা সেই আনন্দের জায়গায় পৌঁছতে পারছি। সুতরাং ঈদের মাঠে উপস্থিত হয়ে আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে সালাত। তারপরে কি করতেন? ফায়াকুমু মুকাবালা আন-নাস সুম্মা তারপরে ইয়ানসারিফু, ফায়াকুমু মুকাবালা আন-নাস, তারপরে তিনি কি করতেন? ঘুরে মানুষের দিকে মুখ করে দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায় করার পরে মানুষের দিকে মুখ করে দাঁড়াতেন। ওয়ান-নাসু জুলুসুন আলা সুফুফিহিম, এবং মানুষরা সারিবদ্ধভাবে কাতার 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 সুফুফিহিম তাদের কাতারে বসে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলবেন, এই কথা কিভাবে নেবেন? এই নেওয়ার জন্য সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বসে থাকতেন। আপনার আমার মতো হতভাগা নয়, আমাদের ঈদের মাঠের অনেক জায়গায় ইমাম সাহেব এমন রয়েছে, এমন ভাবে খুব করেন সত্যিকারের মানুষের বসে থাকতে বিরক্তি করতে লাগে। কোরআন এবং সুন্নাহ নিয়ে সব কথা কিছু বলতে হবে, উপদেশ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খুতবা দিতেন, খুতবায় কি কি বিষয় আপনি বলতেন সে বর্ণনা হাদিসের মধ্যে বিদ্যমান। সুতরাং আমাদেরকে সেই অনুযায়ী ঈদের খুতবা দেওয়ার আহ্বান প্রচেষ্টা চালাতে হবে। ঈদের খুতবা একটা যেমন তেমন করে দায়িত্ব আছে, তাই ঈদের মাঠে গিয়ে কোন রকম ভাবে একটা হায়াত করে তার এক কথায় বলে কি না কি বলে সুরতাল মিলিয়ে মানুষের কাছে ঈদের টাইমটা বার করে দিলা, এর নাম ঈদের খুতবা নয়। ঈদের খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। মানুষ সারিবদ্ধভাবে বসে থাকতো, ফায়ঈদুহুম ফায়ঈদুহুম, তিনি তাদেরকে ওয়াজ তাদের জন্য ওয়াজ করতেন, ওয়াজ মানে উপদেশ দিতেন। ওয়াজ মানে কোরআন শুনে এক প্রকারে বলে সুর তাল মিলিয়ে সুন্দর করে বলে আপনার বলে এই আরামটা খুব ভালো ওয়াজ করুন, সুর বলেছে সুর করে সুর ওয়াজ ওয়াজ করা চার শব্দ যা বাংলা মিনিংস হচ্ছে উপদেশ প্রদান করা। উপদেশ আপনার সুর তাল দিয়ে হয় না, তাদেরকে নসিহত করতেন, নির্দেশ দান করতেন, নির্দেশ দিতে ওয়ারা দিতে। তাহলে ইমাম সাহেবকে দাঁড়িয়ে ঈদের খুতবায় নির্দেশ দিতে হবে জাতিকে, যে এই একটা মাস এমন ভাবে বৈধ জিনিস থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই সমস্ত বিষয়গুলির মধ্যে পরিত্যাগ করেছিলেন, আজকে ঈদের দিনে এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার যে আগামী আবার যতদিন আমি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ নিষেধকৃত হারাম বস্তুগুলো বর্জন করলাম, এই নির্দেশ জারি করতে হবে। সেখানে সময়
ভাবে না বললে সফলতা করছেন তাহলে আসতে পারে না সফলতা উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিতেন ওয়ায়াউম ফাইন কানা ইউরিদু আন ইয়াক্তা বাসান কাতআহু, তারপরে কি করতেন তিনি যদি তিনি কোন সেনাদার কোথাও পাঠানোর ইচ্ছা করতেন তাহলে তাদেরকে তিনি পাঠিয়ে দিতেন, পাঠানোর আদেশ করতেন, যে কোথাও তাদেরকে পাঠানোর আদেশ করতেন, আর ওই জায়গা থেকে তাদেরকে আলাদা করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি মনে হয় ইমাম ইমামে যে আমার এই সমাজে যে যে জায়গায় ইমামতি করছেন এই সমাজের জনগণের মধ্যে কোরআন এবং সুন্নাহ বাছাইকৃত কিছু কাজ করার প্রয়োজন রয়েছে, তাহলে যুবকদেরকে তিনি পৃথক করে দিতে পারে যুবকে গ্রামে তোমরা একটু দাঁড়িয়ে যাবে, তোমরা একটু সাহেব বসে থাকবে, ঈদের নামাজের পরে তোমাদের সঙ্গে কথা আসবে, চাইলে করতে পারে সময় তো উপস্থিতি। তারপরে বাক্য দেখুন সুমায়ান সারে ফুকাদা আবু সাইদ হারামিয়ান হারামিয়া যে নাস আলা যালিকা হাত্তা খারাজতু মাআ মারওয়ান, অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতো নির্দেশ তাহলে তিনি তা পালন করতেন। তারপরে বলছেন যে এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মধ্যে লোকেরা বারে বারে এই নিয়ম অনুসরণ করে আসছে। তারপরে কি হলো হাত্তা যখন খারাজতু মাআ মারওয়ান ওয়া হুয়া আমিরু মাদিনাতি, যখন মারওয়ান মদিনার খলিফা হলেন, ভালো করে কথা মনে রাখবে, মারওয়ান যখন খলিফা হলেন মদিনা তখন তিনি কি করলেন বলছে মদিনাতে ফি আযহান আও ফিত্র, তখন তিনি ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র সালাতে ফালা মাআতাইনা মুসাল্লা সেখানে তিনি মিম্বার তৈরি করলেন, মুসাল্লা নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন, মুসাল্লা নিয়ে যাওয়া হলো, মুসল্লা নিয়ে যাওয়ার পরে কি বললি ইদা মিম্বারুন মিম্বারের উপরে বানাহু কাদিরুন কাদিরুন সব কাসির ইবনে সব, তিনি কি করেছিলেন এই মিম্বার বানিয়েছিলেন, ফাইদা মারওয়ান ইউরিদু আই ইয়ারতাকিয়াহু, এবং তিনি সেই মিম্বারের উপরে উঠলেন কাবলা আন কাবলা আন ইউসাল্লি সালাতে, তাহলে দেখুন নিয়ম কি চেঞ্জ হচ্ছে কিনা, ঈদের সালাতে করে সুসংবাদ করতে আর মারওয়ান যখন বললেন তখন কি বললেন মুসল্লা ছিল না ঈদের মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মুসল্লা নিয়ে যাননি, মিম্বার মুসল্লা নিয়ে গিয়ে মিম্বারের উপরে ঈদের সালাত আদায়ের পূর্বেই খুতবা দেওয়ার জন্য উঠে গেছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ফাজাবাত ফাজাবাতু বিসামিহি ফাজাবাতা নি আর সেখান থেকে তিনি চলে গেলেন। এই ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে বলেছেন যে চলে গেলেন মূলত বলতে গেলে তিনি ওই মিম্বারের জায়গা থেকে চলে গেলেন সালাত আদায় করার জন্য, কেউ বলছেন যে না তিনি চলে গেলেন মানে ঈদের ময়দান ত্যাগ পরিত্যাগ করলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যে বসেছে যে পদ্ধতিতে ঈদের সালাত উদযাপিত হচ্ছিল আজকে তা বিপরীত করার কারণে তিনি এই পথকে মেনে নেননি, না হওয়ার কারণে তিনি চলে গেছেন। তাহলে একজন খলিফা তিনিও কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ব্যবস্থাপনা গ্রহণ না করে তাহলে সেখানে যে প্রতিরোধ করা যায় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্বলন্ত নিদর্শন প্রমাণ আমাদের সামনে রেখে গেছে। সুতরাং আমাদেরকে যে ঈদের মাঠে প্রথমে যে কার্যকলাপ গুলো হয় এই সমস্ত কার্যকলাপ গুলো আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে বন্ধ করে। ঈদের সালাতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো অবস্থায় মারওয়ানের কাছে আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আজকে উল্টে দাও পরিবর্তন করে দাও হলো, অতএব আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতকে মেনে নিতে রাজি নয়, আজকে কোরআন এবং সুন্নাহ অনুসারী কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে চায় তারা কখনোই পশ্চিমকালে এই কোন প্রকারের বিদআতকে সুন্নাহ বাদ দিয়ে বিদআতকে তারা মেনে নিতে সম্মানিত উপস্থিতি
যাই হোক, সময় শেষের দিকে, একেবারে শেষ লগ্ন নেই, যে কথা বলছিলাম কয়েকটি করণীয় আমরা বলি ঈদের দিনে, সেই করণীয় গুলো বলে আমার বক্তব্য বিষয়ে কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহুল বুখারী, আবু দাউদ, এগুলো সব হাদিসে ঈদুল ফিতর সম্পর্কে বা অধ্যায় রচনা করা হয়েছে, বাবু সলাতুল কিবায়ে, ঈদের সলাত কিভাবে জপন করবেন। একটা বললাম রাস্তায় যাওয়া, যাবেন যখন আপনি যেতে যেতে আপনি তাকবীর পাঠ করবেন, এটা হচ্ছে সুন্নাত। দ্বিতীয় নম্বর, ঈদের সালাতে, ঈদুল ফিতরের সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরোতেন তখন কিছু খেয়ে যেতেন, হাদিসের বর্ণনা এসেছে তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে বেরোতেন, সুতরাং সেই সুন্নাত আমরা আমল করব। আর ঈদুল আযহায় তিনি কিছু না খেয়ে যেতেন, না খেয়ে যাওয়াটাই হচ্ছে সুন্নাত। অনেকে মনে করে এর জন্য সাহারি খেতে হবে ঈদুল আযহার সময়, কুরবানির সময় সাহারি খেতে হবে, তারপরে কুরবানি করার পরে ইফতার করতে হবে, এটা হচ্ছে নিজস্ব মতামত, এর কোনো ভিত্তি কোরআন সুন্নাহ নেই। প্রত্যেকটা মহিলাকে ঈদের মাঠে যেতে বলেছেন, আজকে কোনটা সম্পর্কে রাখা হয়েছে, এমনকি মহিলারা জিজ্ঞাসা করছেন বিভিন্ন সময় বিভিন্ন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার কোন মহিলা যদি চাদর না থাকে, এত অভাবী ছিলেন, তাহলে সে কি করে বলছে অন্য কোন মহিলা যেন তার চাদর তাকে দেয় এবং সেই চাদর নিয়ে যেন সে উপস্থিত হয়। প্রত্যেকটা মুসলিম মহিলা যেন ঈদগাহে উপস্থিত হয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মহিলা হায়াত ছিলত অবস্থায় রয়েছে সেও ঈদগাহের মাঠে যাবে, তবে সলাতের স্থানে সে উপস্থিত হবে না। কোথায় বলছে জামাত, শাহাদনা জামাত আল মুসলিমিন, মুসলিমদের জামাতে শামিল হবে, বাদাআতুহুম মুসলিমদের দোয়াতে শামিল হবে, মানে এই তাকবীরের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদেরকে বিশেষ করে আজকে কোন দশা করে রাখা হয়েছে অনেক জায়গাতে, বাবা মেয়েদের নিজের সলাতে এতগুলো জগ্যত হাদিস থাকা করে মেয়েদের নিজের সলাতে রাখে, তবে মেয়েরাই পৃথক ভাবে কোন জায়গাতে মেয়েরাই সালাত আদায় করবে, মেয়েরাই ইমামতি করে আবার খুতবা প্রদান করবে, এই প্রদানকে মানে করা মানে মুক্ত করে তাকে বর্তমান সহিত আপনার সঙ্গে নিয়ে যে আপনি মহিলাদের স্থানে ঢুকিয়ে দেবেন, আপনি পুরুষের স্থানে সহায়তা করবেন, আমার সঙ্গে করে নিয়ে বাড়ি যাবেন, কি সাথে না বাজারে হাজার পুরুষের সঙ্গে গায়ের সঙ্গে গায়ে মানে ঘর্ষণ হচ্ছে, ধাক্কা লাগছে, অনেক প্রতীক না নেই যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে নিষেধ করেছে, এইখানে কিতনা সৃষ্টি হচ্ছে, রসুল সাল্লাহ সুন্নাকে অপমান করার জন্য এই ধরনের কথাবার্তা বলে হবে না, তাহলে মা বন্ধুকে যেতে দিতে হবে, ব্যবস্থা করতে না করলে প্রচুর কিছু আছে কিন্তু যেখানে ঘুরে না সেখানে আমরা দাম করতে চাই না, দাম বেশি আর তারপরে যেগুলো আমাদের জন্য বর্জনীয় যেগুলো এখনকার যুগ হিসেবে বলি সেটা হচ্ছে, এক, মুসলিম যুবকেরা বিভিন্ন এলাকায় ঘুরপাক খেতে থাকে, বিভিন্ন মহিলারা প্রদর্শনী করে বেড়ায় আমাদের মা বোনেরা, এগুলো সম্পূর্ণরূপে নিষেধ আল্লাহ বলছেন, বলা তামার না তামার বুঝাল জানি এগুলা প্রদর্শন করে বেড়িও না, এমন পোশাক কিনে দিয়েছেন আপনি, আমি পোশাক পরিধান করে রাস্তাঘাটে আপনার আমার মেয়েটা আমার আপনার আমার মা বোন ঘুরে বেড়াচ্ছে, আর হাজার পুরুষের চোখে চোখের সন্তান তারা দিয়ে বেড়াচ্ছে, এটার জন্য আপনি আমি দায়ী নই, কিসের মুসলিম কি এক মাস যাবত আল্লাহ ইবাদত করলেন ঈদের দিনে আপনি বিসর্জন দিচ্ছেন, অনেক মুসলিম যুবকেরা রয়েছে এটা নির্লজ্জ বেহায়া সারা মাসটা কোন রকম কষ্টে কাটালো, কাটানোর পরে ঈদের দিনে গিয়ে আল্লাহ কর্তৃক হারাম যোগ্য মদ দ্বারা তারা তাদের ঈদ উদযাপন করছে, মুসলিম যুবকেরা অবৈধ সম্পর্কে একটা বৈধতার মানদণ্ড তারা নিজেরাই জেনেছে ঈদের দিনে, দেখা করতে যাচ্ছে কোথায়
যাচ্ছে, পার্কে আর কেউ মুখ দেখা কেউ মুখ দেখা ঘুরে বেড়াচ্ছে, মানে সবার মেলামেশা। ঈদের দিনে যেদিন আল্লাহ বরকত ঘোষণা করে আনন্দ করা যায়, সেদিন আল্লাহকে অপমান করা কার্যকলাপগুলো মুসলিম যুবক যুবতীরা, মুসলিম পুরুষ নারীরা এই কার্যকলাপগুলো করে চলছে, এই মুখে আমাদের জন্য অপমান অপ্রস্তুতকর ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছে, যাই হোক বলার অনেক কিছু থাকলে একটা ধৈর্যের ব্যাপার রয়েছে এবং সময় অতিক্রান্ত হয়ে গেছে অনেক মানুষের মনের মধ্যে, আর চাঞ্চল্য বিষয়ে একটা সৃষ্টি হতে চলেছে। যাই হোক আরো অনেক কিছু বিষয় আমি রয়েছে, যেমন ঈদকে কেন্দ্র করে এটা না বলে নয় প্রায় সমাজে খেলাধুলার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, সেখানে মিউজিক গান বাজনা এটা একবার পবিত্র কোরআন থেকে একটা সুস্পষ্ট হারাম। এই হারাম দিয়ে যদি কেউ ঈদ উদযাপন করে মুসলিমদের সঙ্গে তাদের কোনো রকমের সম্পর্ক থাকতে পারে না, ইসলামের সঙ্গে তাদের কোনো রকমের সম্পর্ক থাকতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করেছেন এই হারাম দিয়ে কি করে ঈদ উদযাপন করতে পারে। খুব আপনারা আবার মা বোন আপনারা আবার মেয়ে আপনারা আবার ছেলে কোথায় যাচ্ছে ঈদের দিনে নজর রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব সে করেছে, দায়িত্ব পালন করার চেষ্টা করুন, সমস্ত আদিগুলোকে সংরক্ষণ করে আল্লাহ করে আমি পার্থ